চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে অভ্যন্তরীণ হস্তক্ষেপের বিষয়ে যে মন্তব্য গতকাল করেছেন আমাদের অনেকের চোখে পড়েছে, আশা করি। উনি এরকম একটা মন্তব্য প্রকাশ্যে করবেন অনুমতি ছিল, খুব সারপ্রাইজিং কিছু না, না করলেও আমরা জানি তারা এই ধরনের কথাই বলার চেষ্টা করবে। উনি কি বলেছেন আমি হেডলাইনটা একটু পড়ি, তারপর আমি আসলে আমার কিছু কথা আছে সেগুলো একটু মিলিয়ে দিতে চাই। হেডলাইন হচ্ছে, বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের অবস্থান সমর্থন করে বেইজিং, চীনা রাষ্ট্রদূত। আচ্ছা, এখানে উনি বলছেন বাংলাদেশের প্রতি চীন সব সময় ধারাবাহিক নীতি বজায় রেখেছে, চীন সব সময় বাংলাদেশের বিশ্বস্ত কৌশলগত অংশীদার, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশের হস্তক্ষেপ প্রত্যাখ্যানের ব্যাপারে বাংলাদেশের যে অবস্থান চিন্তা সমর্থন করে প্রকাশ্যে বলেছেন। উনি নতুন নিযুক্ত রাষ্ট্রদূত, এর আগের জন চলে গেছেন, উনি এখন এসেছেন একটা অনুষ্ঠানে যেখানে বিভিন্ন দলের, আওয়ামী লীগ, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য ওখানে এক অদ্ভুত কথা বলেছেন, অদ্ভুত মনে হয়েছে। মানে বিএনপি দলটাকে নিয়ে এবং তাদের একজন এই লেভেলের মানুষ এমন একটা মন্তব্য কেন করলেন আমি আসলে জানি না, সেই মন্তব্যের বিষয়টাও আমি আসছি। আসলে চীনের এটাকে আমরা একটু মেলাতে পারি গত বছর শেষের দিকে আমাদের মনে থাকার কথা, আমি একটু তারিখটা বলি, 20 ডিসেম্বর। এর আগে ইনফ্যাক্ট এই 20 ডিসেম্বরের আগে আমাদের জানার কথা আমাদের মনে আছে নিশ্চয়ই, সেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, একটা সংগঠন মায়ের ডাক, এরা হচ্ছে যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যদের একটা সংগঠন, যারা মাঝে মাঝে নানান অনুষ্ঠান করেন, তাদের স্বজনদেরকে ফিরে চান, তাদের একজনের বাড়িতে গিয়েছিলেন তাদের সাথে কথা বলতে, এবং সেখানে এই খবরটা জানাজানি হয়ে মায়ের কান্না বলে আরেকটা সংগঠন গিয়ে নানান ঝামেলা টামেলা করেছিল, আমি আরও বিস্তারিততে ঢুকছি না। এইটাকে দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ হিসাবে দেখিয়ে রাশিয়ার বাংলাদেশের যে রাষ্ট্র দূতাবাস আছে তারা এটা বলেছিল, কথাটা এরকম হেডলাইনটা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। কয়েকদিন পরই, দু তিন দিন পরই, এবার আর বাংলাদেশের যে রাশিয়ার রাষ্ট্রদূত বা রাষ্ট্র দূতাবাস সেটা না, আর স্বয়ং রাশিয়া থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কি বলছেন সেটা বলি। 22 ডিসেম্বর ব্রিফিংয়ে তিনি বলেছেন, বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে ঢাকায় নিযুক্ত এসব দেশের কূটনীতিক, ওরা কয়েকটা পশ্চিমা দেশগুলোর কথা বলছে, এসব দেশের কূটনীতিক স্থানীয় প্রশাসনকে দেয়া নানা ধরনের মতামত বিষয়ে মারিয়া বলেন, তারা স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন, তারা নির্বাচন স্বচ্ছ অংশগ্রহণমূলক করার বিষয়ে প্রকাশ্যে নিজেদের সুপারিশ তুলে ধরছেন। রাশিয়া বিশ্বাস করে একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। মানে এই যে অভ্যন্তরীণ বিষয়ের কথাগুলো দেখেন কার মুখে শোনা গেল, রাশিয়ার মুখে শোনা গেল, চীনের মুখে শোনা গেল। কয়েকদিন আগে বাংলাদেশের বিষয়ে ভাবে বলেনি, কিন্তু নিজের দেশের বিষয়ে ভারতের মুখেও শোনা গেল। ভারতে যখন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে, বিশেষ করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন নামের ডকুমেন্টারি বিবিসি তৈরি করেছে, তখন এটাকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এইভাবেই পোট্রে করার চেষ্টা করা হয়েছে, এবং বিদেশি হস্তক্ষেপের মাসুল কী হবে একটা ভিডিও করেছে, যেন জয়শঙ্কর অত্যন্ত অ্যাগ্রেসিভ ভাষায় এই কথাগুলো বলেছেন। তাহলে অভ্যন্তরীণ বিষয় কে বলে? আমাদের দেশের সরকার বলে, চীন বলে। এবার একটু যদি একত্র করে ফেলি তাহলে আসলে বোঝা যাবে কেন বলে। আমি চীন আদৌ দেশের রাজনীতিতে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে কি না আমি আমার আগের একটা ভিডিওতে এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। জিম্বাবুয়েতে কু করার সাথে জড়িত ছিল, নেপালের সরকার টিকিয়ে রাখার জন্য ওলি সরকারকে কীভাবে চেষ্টা করেছে, আমি আমার ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাদের আগ্রহ আছে আবার একটু দয়া করে দেখে নেবেন। বহু ঘটনা শ্রীলঙ্কার রাজনীতিতে তাদের প্রকাশ্য রকমভাবে হস্তক্ষেপের উদাহরণ আছে। সো এই ঘটনাগুলো আসলে ঘটেছে, এগুলো চীন করে, সুতরাং সেখানে করছে না। আসলে ঘুরে ফিরে ব্যাপারটা হচ্ছে এই, এটা আপনার সুবিধাজনক না, কারণ বর্তমান সরকার আপনার পারপাস সার্ভ করছে, সুতরাং এই সরকারের সাথে যদি আর কেউ কোনো রকম চাপ দিয়ে থাকে সেটাকে এভাবে ইন্টারপ্রিট করা হবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু জরুরি কথাটা হচ্ছে ইলেকশন যত সামনে আসছে আসলে পোলারাইজেশনটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। বাংলাদেশে একদিকে পশ্চিম আছে আমেরিকার নেতৃত্বে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে তার সাথে, জাপানও সোফার মনে হচ্ছে পশ্চিমাদের সাথেই আছে, কিন্তু আরেক দিকে ভারত বাংলাদেশকে সরাসরি সমর্থন করেছে। আমি ভিডিও করেছি, এম জে আকবর স্পষ্টভাবে বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিব এসে
তার মুখে না শুনলেও বাংলাদেশের ব্রিফিংয়ে বলা হয়েছে যে তিনি সমর্থন জানিয়ে গেছেন। চায়না আগে ছিল, সে এটাকে এখন প্রকাশ্যে বলছে, রাশা বলছে, সব কিছু মিলিয়ে নিতে পারেন। আমরা যে কেউ খুব সহজে মিলিয়ে নিতে পারি যে পোলারাইজেশনটা কাদের কাদের মধ্যে হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এখন যখন আমাদের নির্বাচন, আমাদের মানবাধিকার, আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যখন পশ্চিমারা চাপ দেয়, ওগুলো অভ্যন্তরীণ মনে হবে, কারণ তারও অভ্যন্তরীণ গড়বড় আছে। অভ্যন্তরীণ কথাগুলো অনেক বেশি তারাই বলে যাদের গড়বড় আছে। ধরুন, তাহলে কি আমরা উইঘরকে নিয়ে কথা বলবো না? উইঘরদের ওপরে কি মর্মান্তিক টর্চার হচ্ছে না? উইঘরদের ওপরে কি গণহত্যা হচ্ছে না? জেনোসাইড হচ্ছে না? হচ্ছে। অবিশ্বাস্যভাবে বাংলাদেশে না আমরা খুব কম কথা বলি এটা নিয়ে। আমরা খুব কাশ্মীর নিয়ে কথা বলি, যৌক্তিক কারণেই বলি, কাশ্মীর নিয়ে কথা বলতে হবে, কাশ্মীর অনেক সমস্যা আছে। কিন্তু উইঘর নিয়ে দেখুন আমরা কথা খুব কম বলি বা বলেই না। কাশ্মীরে যা হচ্ছে তার প্রচুর তথ্য তাও আমাদের সামনে আসে, কারণ ভারত সব সমালোচনার পরও এখন একটা গণতান্ত্রিক দেশ, এখনও তথ্য প্রবাহ আছে। ওইখানে কী হচ্ছে আপনি জানেন না তো। আর এই যে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপের কথা চীন বলে, চীনের মুখে মানায়, ধরুন একটা দেশ অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে না, সে বলছে ধরেন আমেরিকা করবে না, কাগজে কলমে বললাম যে তুমি তো একটা দেশ। কিন্তু চায়না তো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, সে অত্যন্ত পাওয়ারফুল সদস্য রাষ্ট্র, সে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা সম্পন্ন রাষ্ট্র, সে কি জাতিসংঘকে পাত্তা দেয়? মানে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশেলে ছিলেন কিছুদিন আগে, উনি যে দীর্ঘদিন উইঘুরদেরকে নিয়ে কাজ করতে চেয়েছে, যেতে দেওয়া হয়নি, তো শেষ মুহূর্তে তাকে ঢুকতে দেওয়া হলো। এমনকি ওই রিপোর্ট পাবলিশ করা নিয়ে নানান কথাবার্তা, নানান চাপ, যেটা পাবলিশ করা যাবে না। তো তাহলে তো জাতিসংঘকেও সেই সুযোগ দেওয়া হচ্ছে না, অথচ জাতিসংঘ তো মেনে নিয়ে সবাই ওটা সদস্য হয়েছিল যে জাতিসংঘকে তার কতগুলো ম্যান্ডেটের ভিত্তিতে কাজ করতে দেওয়া হবে, দেয়নি তো। আসলে ভেতরটা প্রচুর নোংরা তো চীনের, মানে আমরা তো আসলে বাংলা, আমরা গরিব দেশ তো, আমাদের কাছে টাকাটাই অনেক কিছু মনে হয়। চীন টাকা করেছে, চীনের বিরাট বিরাট বিল্ডিং টিল্ডিং আছে, প্রচুর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের মতো সরকারের ক্ষেত্রে যেটা হয় আর কি, এগুলো দেখা যায়। সো তারা বিরাট উন্নয়ন দাবি করে চীনের, আমাদের সরকারের তুলনা হচ্ছে চীনের আরও অনেক জায়গায় অনেক উন্নতি আছে, কিন্তু তাদের স্কিল, তাদের এডুকেশন, তাদের রিসার্চ অনেক ক্ষেত্রে আছে, কিন্তু মানুষের তো আসলে আরও কতগুলো জায়গায় আছে। মানুষ তো শুধু নানান রকম কিছু করে, জ্ঞান বিজ্ঞান করে, এটা সেটা বানিয়ে খাবে, পরবে, ঘুমাবে, এই জন্য তো মানুষ ছিল না। মানুষের আরও, মানুষ একটা অ্যানিমালের চাইতে ডিফারেন্ট, কারণ হচ্ছে মানুষের আরও কতগুলো চাহিদা আছে। মানুষ কথা বলতে চায়, মানুষ সমালোচনা করতে চায়, মানুষ জ্ঞান চর্চা করতে চায়, মানুষ কারো দেয়া যে বয়ান, সরকারের দেয়া যে বয়ান, তার বিরুদ্ধে চিন্তা করতে চায়, তার বিরুদ্ধে চিন্তা প্রকাশ করতে চায়, এই জন্য সে মানুষ। সো এই জিনিসগুলো তো ওখানে হয় না। সুতরাং ও চায় না কোনো দিন তার অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলুক। এবং স্বাভাবিকভাবে যেটা হয়, এই যে অভ্যন্তরীণ এই কথাটাও একসময় চীন ছিল, সত্যিকার অর্থে সে কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে মাথা ঘামাতো না। চীন বেশ কিছুদিন থেকে এটা করে, এবং যেখানে যেখানে যেটা সুবিধা সেখানে সেখানে সেটা করে। এখন যদি বাংলাদেশে এই সরকার পতনের পরিস্থিতি হয়, সবাই লিখে রাখুন, চীন তার রোল মানুষের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর মতো রোল সে প্লে করবে। এমনকি ও যখন বলছে বাংলাদেশকে সমর্থন করে, বাংলাদেশকে না, আসলে এই বাংলাদেশ শব্দটা দিয়ে সরকার পড়তে হবে, সরকার, বাংলাদেশ সরকার আর বাংলাদেশ একই না, সারা পৃথিবীর অনেক দেশের সরকার আর দেশ একই বলতে পারবো আমরা। দেশকে রিপ্রেজেন্ট করে, দেশের মানুষকে সরকার রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের সরকার বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করে না। সুতরাং যখন বলছে এই সরকারের অধিকারকে সমর্থন করে, এটাও তো নাক গলানো, হ্যাঁ, এটাও নাক গলানো। প্রকাশ্যে তারা এখন এসব কথা বলে, চীনা রাষ্ট্রদূতরা আমাদের মনে থাকার কথা, কোনোদিন প্রকাশ্যে এভাবে কথা বলে বেড়ায় নেই, এখন যেভাবে বাংলাদেশে ওকে বলে বেড়ায়, সুতরাং তারাও নাক গলাচ্ছে, গলাবে। আমি আবারও বলি, এই গলানো নিয়ে আমার কোনো সমস্যা নাই, এরকমই হয়, গলানো নিয়ে সমস্যা, সমস্যা হচ্ছে এই গলানোকে একটা লজিক হিসাবে দাঁড় করিয়ে অনেক কিছু থেকে মুক্তি পাওয়ার চেষ্টা, সব এই স্বৈরাচারী। ভারতেও এটা হয়েছে, অ্যাপারেন্টলি একটা ডেমোক্রেটিক স্টেট, ইলেকশন চমৎকার হয়, অনেক ভালো ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আছে, কিন্তু বর্তমান যে সরকার আছে সেটা যেহেতু কর্তৃত্বপরায়ণ হচ্ছে, স্বৈরাচার হয়ে উঠতে চাইছে। এই যে ভিডেমে কিছুদিন আগে সবচেয়ে বেশি দ্রুত স্বৈরাচারী হওয়ার দিকে এগোচ্ছে যে দেশ, তার সর্বোচ্চ 10টা দেশের একটা ভারতকে বলা হচ্ছে। সো ও যখন ওই জায়গায় যাচ্ছে, সেও এখন বলছে আমার অভ্যন্তরীণ ব্যাপারে তুমি হস্তক্ষেপ করছো, নাক গলাচ্ছ, একই রকম আলাপ, একই রকম কথা, একই রকম বিষয়। অথচ অন্য জায়গায় এটা করুন, অথবা রীতিমতো গিয়ে ইনভেইট করে একটা দেশের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হোক, সেটা কিন্তু আবার অভ্যন্তর, সে মানে সেই রাষ্ট্রটা বলছে আমাদের এখানে এসে যে তুমি কিন্তু নাক গলাচ্ছ। আমি আবারও বলছি, এটাতে সমস্যার কিছু নাই,
ওর স্বার্থের জন্য যেখানে যেটা বলার বলবে, পৃথিবী এইরকমই। আমেরিকা যেমন আমাদের এখানে ডেমোক্রেসির কথা বলছে, আমেরিকা দীর্ঘদিন মিডল ইস্টে ডেমোক্রেসির কথা বলে নাই, ট্রু। এখনও আমাদের এখানে যেভাবে জোর দিয়ে বলছে, ও তো বলছে না যে তোমার এখানে মনার্কি থাকবে কেন, রাজতন্ত্র থাকবে কেন, ট্রু। আমি বারবার এই কথাটাই বলার চেষ্টা করছি আসলে, সেটা যে কোনো দেশের সাথে আমার ডিলটা কি, কোনো দেশ যা করছে তার সাথে জনগণের বেনিফিট হচ্ছে না সরকারের বেনিফিট হচ্ছে, ইজ দ্য কোয়েশ্চেন। সুতরাং কোনো দেশের নাক গলানোতে যদি জনগণের সুবিধা হয়, আমি সেই নাক গলানোর পক্ষে আছি, আর কোনো দেশের নাক গলানোতে যদি বা নাক না গলানোতে যদি সরকারের সুবিধা হয়, ও আমার স্পষ্টভাবে জনগণের বিরুদ্ধে আছে, সোজা সবটা কথা। এই মুহূর্তে ভারত, চায়না, রাশিয়া, এরা যেহেতু সরকারকে বলছে তোমার উপরে নাক গলাচ্ছে, আমরা পছন্দ করছি না, আমরা তোমার পাশে আছি, তারপর এরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এবং এটা কোনো স্থির বা নিশ্চিত অবস্থান না, ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং জিও পলিটিক্স খুব দ্রুত এখন পাল্টায়। হতে পারে এই মুহূর্তে জনগণের পক্ষে যে নাক গলানো, যাদের নাক গলানোটা যাচ্ছে, সেটা সরকারের পক্ষে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। সো এই জায়গাগুলো আমাদের একটু স্পষ্টভাবে বুঝে নিতে হবে। সুতরাং এই চীন নামের দেশটা সারা পৃথিবীতে এই কাজটাই করে, ওর কাজ হচ্ছে এমন একটা সরকারকে ক্ষমতায় রাখা, সবচেয়ে ভালো হয় কোনো ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার যাতে না হয়। সেটা নেপালের সমস্যা কি ছিল, নেপালে তো আমাদের মতন ডাকাতি করে নির্বাচন করা যায়নি। শ্রীলঙ্কায় কী ছিল, একই সমস্যা, ওখানকার নির্বাচনগুলো ভালো হয়। এই যে মাহিন্দা বা গতাবায়ারা এত রকম উল্টোপাল্টা কাজ করেছে, স্বৈরাচারী হয়ে উঠেছে, কিন্তু তাদের নির্বাচন নিয়ে তো খুব বড় কোনো প্রশ্ন নাই নেগেটিভ। কিন্তু আফ্রিকায় আছে, আফ্রিকা বা আমাদের দেশে যেরকম হচ্ছে, চীন চায় এরকম সরকার যত বেশি থাকে, এতে একটা সরকারের কিছু লোকজনের সাথে ডিল করা যায়, কতগুলো ম্যাসিভ প্রজেক্ট দেওয়া যায়, ইচ্ছা মতো লুটপাট করো, খাও, আমাকেও দাও, ক্ষমতায় থাকো, ফেল করলে তোমার যেটা তুমি টাকা দিতে পারছো না, স্থাপনা আমাকে দিয়ে দাও, এই তো চীন। এই দেশটা যখন আমাদের দেশে এসে পশ্চিমাদের নানান বিষয়ের কথা বলার, পাল্টা কথা বলার চেষ্টা করে, তখন আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এই সতর্কতা জনগণের মধ্যে রাখতে হবে এবং জারি রাখতে হবে। আমি প্রায় বলি বাংলাদেশের রাজনীতিতে এবং এই সরকারকে ক্ষমতায় রাখা নিয়ে, ভারতকে নিয়ে যতটুকু আলোচনা আমরা করি, তার 5% 1%ও চীনকে নিয়ে করি না। এই সরকারকে টিকিয়ে রাখার পেছনে 2018 থেকে শুরু করে এখন পর্যন্ত চীনের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং চীনের এই ভূমিকা সম্পর্কে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে।